পিয়ানোতে সুরের জাদু তোলেন তিনি। বর্তমান বিশ্বে তাকে বলা হয় দ্রুততম কিবোর্ড শিল্পী। সঙ্গীত জগতের এই মহারথীর জন্ম লন্ডনে। কিংবদন্তি এই শিল্পীর গানের সুরে যেরকম ছন্দের ভিন্নতা থাকে, তেমনই ছন্দময় ছিল তার ব্যক্তিগত জীবনও। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি কিংবদন্তি সঙ্গীতশিল্পী আদনান সামির কথা, যাকে বলা হয় সঙ্গীতের সুলতান। গানের পাশাপাশি বিশাল আকৃতির শরীরের কারণেও গণমাধ্যমে বেশ আলোচনায় আসতেন আদনান সামি। এছাড়াও তার বহু বিবাহ তার গণমাধ্যমে আসার আরেকটি কারণ ছিল। 1993 সালে পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ারকে প্রথম বিয়ে করেন আদনান সামি। তাদের একমাত্র ছেলের নাম আজান সামি খান। তবে 3 বছরের মাথায় ভেঙে যায় এই বিয়ে। তাদের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বিয়ে হয়ে গেছে তাদের একমাত্র ছেলে আজানেরও। 2001 সালে আদনান সামি দ্বিতীয় বিয়ে করেন দুবাইয়ের ব্যবসায়ী সবা গালাদ্রিকে। তাদের দুজনেরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। 1.5 বছরের মাথায় ভেঙে যায় আদনানের দ্বিতীয় বিয়েও। 2006 সালের জুন মাসে আদনান জানান তার শরীরের ওজন 230 কেজি। চিকিৎসকরা জানান এভাবে চলতে থাকলে তার আয়ুষ্কাল হবে মাত্র 6 মাস। এরপর কঠোর ডায়েট ও শরীরচর্চায় তিনি 16 মাসে 167 কেজি ওজন কমান। কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় আদনান সামি লাইপোসাকশন করিয়েছেন, কিন্তু এই দাবি উড়িয়ে দিয়ে আদনান জানান তার মতো বিশাল দেহির জন্য লাইপোসাকশন যথেষ্ট নয়। তিনি ওজন কমিয়েছেন লো কার্ব প্রোটিন ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে। 2001 সাল থেকে সামি ভারতে থাকছিলেন পর্যটক ভিসায়। 2008 সালে মুম্বাই এসে তাকে আবার বিয়ে করেন দ্বিতীয় স্ত্রী সাবা। কিন্তু এই পুনর্বিবাহ 1 বছরের বেশি স্থায়ী হয়নি। 8 বছর পর চতুর্থবারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন আদনান সামি। 2010 সালে বিয়ে করেন রোয়া সামি খানকে, তাদের একমাত্র মেয়ে মেদিনা সামি খান। বর্তমানে বেশ সুখেই সংসার করে চলেছেন তারা দুজনে। 1971 সালের 15ই অগস্ট লন্ডনে জন্মগ্রহণ করেন আদনান সামি। ইংল্যান্ডেই তার বেড়ে ওঠা এবং পড়াশোনা। ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের রাগবি স্কুল থেকে পড়াশোনা করে লন্ডনের কিংস কলেজে ভর্তি হন আদনান সামি। এরপর লিঙ্কনস ইন থেকে আইনের ওপরে পড়াশোনা করেন তিনি। 5 বছর বয়স থেকেই পিয়ানোর প্রতি ছিল তার অন্যরকম এক ভালোবাসা। মাত্র 9 বছর বয়সেই প্রথম সুর রচনা করেন তিনি। ছুটিতে ভারতে গিয়ে তিনি পণ্ডিত শিবকুমার শর্মার কাছে সন্তুর বাজানো শিখতেন। 1995 সালে সিনেমার গানে পথ চলা শুরু। পাকিস্তানি সিনেমা সরগমে সঙ্গীত পরিচালক এবং অভিনেতা ছিলেন তিনি। 2000 সালে আশা ভোঁসলের সঙ্গে আদনান সামির বিখ্যাত অ্যালবাম কভি তো নজর মিলাও যেন তার জাত চিনিয়েছিল সঙ্গীত প্রেমীদের কাছে। আদনানের সুরে এই ভিডিও অ্যালবামটি ছিল ইন্ডিয়ায় চূড়ান্ত সফল ও জনপ্রিয় একটি অ্যালবাম, যেখানে দেখা গিয়েছিল বলিউডের বিগ বিখ্যাত অমিতাভ বচ্চনকেও। এরপর বলিউডে গান ও অভিনয় দুদিকেই সুযোগ আসতে থাকে আদনানের কাছে। আজনবী, চোর মচায়ে শোর, আওয়ারা পাগল দিওয়ানা, সাথিয়া, কই মিল গয়া, জগার্স পার্ক, পেজ 3, গরম মশালা, খোসলা কা ঘোসলা, ডার্লিং, ধমালের মতো সিনেমায় আদনান সামির গান শ্রোতাদের মনে দাগ কাটে। বলিউডে তার শেষ কাজ এখন পর্যন্ত 2015 সালে বজরঙ্গি ভাইজান ছবিতে। 2015 সালে তিনি ভারত সরকারের কাছে আবেদন করেন ভারতীয় নাগরিকত্বের। 2016 সালে তার আবেদন মঞ্জুর হয়।